বার্বাডোস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম জনপ্রিয় দ্বীপরাষ্ট্র। অপূর্ব সুন্দর সাদা বালুর সৈকত, আধুনিক সুবিধা সম্বলিত হোটেল, রিসর্ট এবং প্রাণখোলা দ্বীপবাসীদের অসাধারণ আতিথেয়তা এই দ্বীপকে সারা বিশ্বে জনপ্রিয় করে তুলেছে। মদ, ক্যারিবিয়ান সঙ্গীত আর পার্টি, এই যেন বার্বাডোসের বৈশিষ্ট্য। আজকে আমরা বার্বাডোস সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। বার্বাডোস নামটি পর্তুগিজ শব্দ লাস বার্বাডাস থেকে এসেছে, এর অর্থ দাড়িওয়ালা। এখানকার ডুমুর গাছগুলোর ঝুলন্ত শিকড়গুলিকে দাড়ির মতো দেখায় বলেই এমন নাম। আবার অনেকেই মনে করেন এখানকার আদিম কার্বিশ আদিবাসীদের লম্বা দাড়ি থাকত বলে এই জনপদটির নামকরণ করা হয়েছে বার্বাডোস। পর্তুগিজরা ব্রাজিলে আসার পথে এই ভূখণ্ডটি দেখতে পান, কিন্তু এখানে আসার বা এমন একটি ভূখণ্ড খুঁজে পাওয়ার কোনো প্রত্যাশা তাদের ছিল না। পথে অপ্রত্যাশিতভাবে এই দ্বীপটি পাওয়া গিয়েছিল, তাই এর নাম হয় বার্বাডোস বা ব্রাজিলের পথে। 1625 সালে ব্রিটিশরা প্রথম পা রাখে এই দ্বীপে। তারা আদিবাসীদের জমি দখল করে তামাক, তুলা ও চিনি চাষ শুরু করে। চাষাবাদের জন্য তারা আফ্রিকা থেকে দাসদের নিয়ে আসত। 300 বছরেরও বেশি সময় ব্রিটিশদের অধীনে থাকার পর 1966 সালের 30 নভেম্বর বার্বাডোস স্বাধীনতা লাভ করে। দীর্ঘদিন ধরে ব্রিটিশদের অধীনে থাকায় দ্বীপের সর্বত্র ইংরেজ সংস্কৃতির প্রভাব দেখা যায়। এখানকার শহর ও রাস্তার নাম থেকে শুরু করে তাদের ভাষা ও জীবনযাপনেও ব্রিটিশ সংস্কৃতির প্রভাব রয়েছে। বার্বাডোসের সরকারি ভাষা ইংরেজি। তারা নিজেদেরকে বাজান বলে পরিচয় দিতে পছন্দ করেন। তাদেরকে যদি কেউ বার্বাডিয়ানো বলে তাহলে তারা দ্রুতই তাদের সংশোধন করে বাজান বলে ডাকতে বলেন। তারা মনে করেন এই নামের মধ্যে যে প্রাণচ্ছলতা আছে তা এই দ্বীপে বসবাসকারী মানুষদের চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলে। 430 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে বাস করা প্রায় 3 লাখ মানুষ নিঃসন্দেহে খুবই প্রাণবন্ত এবং উৎসবপ্রিয়। ক্যারিবিয়ানের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল ক্রপ ওভার ফেস্টিভ্যাল, যা বার্বাডোসে অনুষ্ঠিত হয়। জুন মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সোমবার পর্যন্ত চলে এই উৎসব। বার্বাডোসে ফসল কাটা শেষ হলে এই উৎসব শুরু হয়। দিনে ও রাতে চলমান এই পার্টিতে যোগ দিতে আসেন অনেক সেলিব্রিটিরাও। এই ফেস্টিভ্যাল শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, যা এখনও মহাসমারোহে উদযাপিত হয়। বিচিত্র সাজসজ্জা, নাচ, খাবার ও মদের প্রাচুর্য এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ। বলা হয়ে থাকে বিশ্ববিখ্যাত মদ রামের উৎপত্তি স্থান হচ্ছে বার্বাডোস। বিশ্বের প্রাচীনতম রাম উৎপাদনকারী কোম্পানি মাউন্ট গে ডিস্টিলারি 1703 সালে প্রথম এই মদ বাজারে নিয়ে আসে। এমনকি জাম্বুরা ফলের আবিষ্কারও হয় বার্বাডোসে। 1750-এর দশকে আবিষ্কৃত এই ফলটিকে ইউরোপে নিয়ে আসে স্প্যানিশরা। তবে বার্বাডোসের জাতীয় খাবার কুকু ও ফ্লাইং ফিশ। কুকু মূলত সিদ্ধ ভুট্টা, ঢ্যাঁড়স, তাজা সবজি ও মাখন দিয়ে রান্না করা খাবার, যা ফ্লাইং ফিশের সাথে পরিবেশন করা হয়। এই দ্বীপে প্রচুর পরিমাণে ফ্লাইং ফিশ পাওয়া যায়, এই কারণে একে বলা হয় ফ্লাইং ফিশের দেশ। বার্বাডোসের প্রাণী বৈচিত্র বিস্ময়কর। এখানে খুব সহজেই বানর দেখতে পাওয়া যায়, যারা অত্যন্ত দুষ্টু তবে বন্ধুভাবাপন্ন। বার্বাডোসের পথে ঘাটে আরেকটি প্রাণী দেখা যায়, সেটি হচ্ছে বেজি। যদি কোনো বেজি বাজানদের সামনে দিয়ে চলে যায় তবে তারা সেটিকে মনে করে সৌভাগ্যের লক্ষণ। ফসলের মাঠে ইঁদুর ধরতে ব্রিটিশরা এই প্রাণীটিকে নিয়ে এসেছিল ভারত থেকে। ব্রিটিশদের তৈরি 40টি দুর্গ এখনও ছড়িয়ে আছে পুরো বার্বাডোস জুড়ে।
ফরাসিদের আক্রমণ থেকে দ্বীপকে রক্ষা করতে ব্রিটিশরা তৈরি করেছিল এই দুর্গগুলো। তবে এই দ্বীপরাষ্ট্রটির ইতিহাস জানতে ঘুরতে হবে এর জাদুঘরগুলিতে। এখানে মোট 9টি জাদুঘর রয়েছে। তবে বার্বাডোসের মূল আকর্ষণ এর অপূর্ব সুন্দর সমুদ্র সৈকতগুলো। বার্বাডোসের সবচেয়ে বিখ্যাত বীচ হচ্ছে ক্রেন বীচ। বিশ্বের সব ট্রাভেল ম্যাগাজিনে সৈকতটির ছবি দেখা যায়। গোলাপি আভাযুক্ত বালু, অর্ধচন্দ্রাকার নারিকেল গাছ, 80 ফুট উঁচু পাহাড় এবং তাতে আছড়ে পড়া সাগরের ঢেউ এই সৈকতের মূল আকর্ষণ। বার্বাডোসের অন্যতম আইকনিক বীচ হচ্ছে বাথসেবা বীচ। জেলেদের ছোট্ট গ্রাম বাথসেবার পাশে এই বীচ অবস্থিত। গ্রামের গ্লাস হাতে সমুদ্র জলে শরীর এলিয়ে দেওয়া যায় যেমন, তেমনি এখানকার স্নর্কেলিংও দারুণ উপভোগ্য। সপরিবারে বেড়ানোর জন্য বিখ্যাত হচ্ছে আকরা বীচ, যা রকলি বীচ নামেও পরিচিত। এখানকার ঢেউ উত্তাল নয় বলে সাগরের জলে অনায়াসে শরীর ভাসিয়ে দেওয়া যায়। এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান। অনেকেই দল বেঁধে এসে সারাদিন সৈকতে কাটিয়ে দেন। একইভাবে ফোকস্টোন সমুদ্র সৈকত হাঁটাহাঁটি এবং সাঁতার কাটার জন্য একটি আরামদায়ক জায়গা। সমুদ্র সৈকতের চারপাশের এলাকাটি একটি সুরক্ষিত সামুদ্রিক এলাকা, যেখানে রয়েছে অগভীর প্রবাল প্রাচীর। এখানকার শান্ত স্নিগ্ধ পানিতে যে কোনো অনভিজ্ঞ ব্যক্তিও স্নর্কেলিং করতে পারেন। তবে যারা হইচই কোলাহল পছন্দ করেন তাদের জন্য আদর্শ হচ্ছে মিয়ামি বীচ। বার্বাডোসের সেরা ফ্লাইং ফিশ স্যান্ডউইচ পাওয়া যায় এখানে। কাসুরিয়ানা গাছের নিচে বসে পর্যটকরা সারাদিন উপভোগ করেন সুস্বাদু খাবার। এই সৈকতের পাশে রয়েছে উইস্টিন টাউন। জেলেদের এই শহরে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় বিখ্যাত ফ্রাইডে ফিশ ফ্রাই অনুষ্ঠান। শুক্রবারে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন মাছ ফ্রাই সহ নানা সুস্বাদু খাবার নিয়ে অনুষ্ঠান চলতে থাকে। যারা সবুজ প্রকৃতি ভালোবাসে তাদের পছন্দের সৈকত গিবস বীচ। একে ঘিরে রেখেছে অর্ধচন্দ্রাকৃতির একটি ঘন সবুজ গাছপালার প্রাচীর, ফলে একটু দূরের কোলাহল থেকে সৈকতটি একদমই আলাদা। এখান থেকে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। বার্বাডোস মানেই যেন উৎসব আর অফুরন্ত জীবনী শক্তির মানুষদের আবাসস্থল। ক্যারিবিয়ান সাগরের অপূর্ব সমুদ্র সৈকত যেমন দ্বীপটিকে সুন্দর করে তুলেছে, তেমনি মানুষগুলোকেও করেছে উদার আর উচ্ছল। তাই তো এই দেশে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন সারা বিশ্বের প্রাণবন্ত মানুষেরা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।